মাল খেতে চাইলাম দিল আমি নিজে গিয়ে তোমার শাশুড়িমাকে ডেকে নিয়ে আসছি। জীবন দেখ সত্যি তো মা তো এখন জীবন ছিল না, একটা বুড়িটা চলে আসছে, একটা বুড়িটা চলে আসছে গো। মা তোমার মতো মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় আছে সে কি খারাপ থাকতে পারে মা? এবার বলো তো তুমি কেমন ছিলে? ভালো ছিলাম না রে বাবা, ভালো ছিলাম না। সন্তান কাছে না থাকলে মা কি কখনো ভালো থাকতে পারে রে বাবা? মাসিমা মাসিমা এই সময় চোখের জল ফেলার সময় নয় মাসিমা। আর চাঁদনি চাঁদনি যাও, তুমি তোমার শাশুড়ি মাকে প্রণাম করো। আর প্রণাম করতে হবে? প্রণাম নয় প্রণাম, যাও প্রণাম করো। তোমাকে আর প্রণাম করতে হবে না রূপা। রূপা আমি কি অবৈধ প্রেমের ছাত্রী যে তোমার সঙ্গে একই বিছানায় রাত্রি যাপন করবো? কেন গো, দোস্তের মতো তুমি আমাকে এখানে বিয়ে করে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমাকে বিয়ে করে আনলেও আর যাই হোক, অন্তত তোমার মতো এখানে নোংরা মেয়ের সঙ্গে ফুল সজ্জা করা যায়।
আমাকে দেখে কি মেয়ে ছেলে বলে মনে হচ্ছে? চলো চলো দুজনে মিলে গিয়ে একটু পাশাপাশি শুয়ে পড়ি, চলো। দয়া করে রাতের আমাকে এভাবে বিরক্ত করো না, আর নিজের সত্তা আমার মায়ের সঙ্গে প্রকাশ করো না। এখন সারা সারা রাত সুখশালী হয়ে কলকাতা করতে করতে চলো গরম শরীরটাকে একটু ঠান্ডা করে ভাবলে কি করে তোমার মধ্যে একটা নোংরা মেয়ের সঙ্গে আমি একই বিছানায় যাবো? জেলা প্রাকুত তোমার জন্য মেয়ে ছেলে খুঁজতে গিয়ে কোথায় কোথায় জল খেয়েছিল, আমাদেরকে শোনা যাচ্ছে আমার জীবনটাকে সঁপে দিতে পারবো না, তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি আমার জীবনটাকে সঁপে দিতে পারবো না। তোমাকে বিয়ে করার পর আমার সেই আশা আমার মায়ের সেই ইচ্ছা নিরাশা অন্ধকারে হারিয়ে গেছে। তুমি যে একটা মেয়ে মানুষ সেটা আমার ভাবতে খেলনা করছে, লজ্জা করছে, অপমান করছি না। যে মেয়ে মদকে ভূষণ রাতে অস্থির ভাবে কথা বলে হৈমর করে সে নিজেই নিজেকে অপমান করে। মিলতি নহীন
Yeah, I'm not.